এবার রাজ্য রাজনীতিতে আরো বিপাকে শাসক দল বিজেপি। কারণ জানেন, এবার জনগণ সরাসরি বিজেপিকে প্রশ্ন করতে চায়। প্রশ্নের কোনো রকমের উত্তর দিতে পারেননি গৃহমন্ত্রী অমিত শাহ। কারণ বিজেপি নেতাদের কালো টাকা সাদা করা কি নোটবন্দি ঘোষণায় লক্ষ্য ছিল, এমনটাই রাজ্য রাজনীতিতেই উত্তাপ্ত। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বছর গড়লেই 2024 লোকসভা নির্বাচন, বেশ কয়েকটি বিধানসভাতে 23 ভোট হবে। তার আগে কি মতিবাবুর চিন্তার ভাঁজ কপালে? গৃহমন্ত্রী অমিত শাহকে কিন্তু যোগ্য জবাব দিতে হবে স্বরাষ্ট্র দপ্তরকে। রাজ্য রাজনীতিতে নোটবন্দির সময় মানুষের অনেক নাজেহাল ছিল। তার পাশাপাশি যেভাবে কোটি কোটি টাকা কালো টাকা সাদা করে নিয়েছেন অমিত শাহ, কিন্তু এর খেসারত দিতে হবে রাজ্য রাজনীতিতেই। অমিত শাহের ব্যাংকে জমা পড়েছিল বাতিল টাকা, যার সংখ্যা 745.59 কোটি টাকা। এই কোটি টাকা কত বা কোথা থেকে এলো এর হিসাব কিন্তু দিতে পারেনি মোদি সরকার। সেই নিয়েও বিরোধীরা তীব্র আক্রমণ করে শাসক দল কেন্দ্রের বিজেপিকে কড়া সমালোচনা করেছেন। এই সমালোচনার মাঝেই বিজেপির মন্ত্রীরা বিপাকে। রাজ্য রাজনীতি কোন দিকে এগিয়ে যায় আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি। বিজেপির কপালে এবার চরম চিন্তার ভাঁজ রয়েছে। কারণ কেন্দ্রের ক্ষমতায় 10 বছরের কেউ সরকার বেশি দিন টিকে থাকেনি। এবার শুধু দেখার পাল্লা বিজেপি নেতাদের কালো টাকা সাদা করা। সেই লক্ষ্যই নোটবন্দির ঘোষণা থেকে দিনক্ষণ রাজ্য রাজনীতিতেই উত্তাপ্ত হয়েছিল অমিত শাহ সহ বিজেপির একাধিক হেভি নেতৃত্ব। ফের অমিত শাহ এবার প্রশ্নের মুখে উত্তর দিতে পারেননি।